बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम आमी रोशना पारवीन सहकारी शिक्षिका सोलाइमान किंडारगार्टेन प्रिय चतुर्थ श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हरा सबाई केमन आछो आशा करी आल्लाहर रहमते भालो आछो आलहमदुलिल्लाह आमिओ भालो आछि। आज आमी तोमादेर जे विषय निये पढ़ाबो सेटी हलो सोलाइमान किंडारगार्टेन श्रेणी चतुर्थ विषय बांग्लादेश ओ विश्व परिचय। आज आमी तोमादेरके किछु शून्यस्थान पढ़ाबो। शिक्षार्थी बंधुरा मनोयोग सहकारे आमार साथे साथे पढ़बे एवं देखबे। शून्यस्थान पूरण देखो क बांग्लादेशेर उत्तरांचलेर भूमि डैश बांग्लादेशेर उत्तरांचलेर भूमि उचु। ख आमादेर बेशी करे डैश लागानो उचित आमादेर बेशी करे गाछ लागानो उचित। ग परिवार डैश आमरा मिलेमिशे बास करी आमरा कोथाय मिलेमिशे बास करी परिवारे आमरा मिलेमिशे बास करी। घ एकटी परिवारे छेले ओ मेये शिशु सबाई डैश एकटी परिवारे छेले ओ मेये शिशु सबाई समान। मार्मारा डैश पद्धतिते चाष करें मार्मारा झूम पद्धतिते चाष करें। च पृथिवीर विभिन्न अंचलेर परिवेशेर मध्ये डैश रयेछे पृथिवीर विभिन्न अंचलेर परिवेशेर मध्ये वैचित्र्य रयेछे। शिक्षार्थी बंधुरा तुम्हरा तो जानो आमादेर प्राणप्रिय प्रतिष्ठान सोलाइमान किंडारगार्टेन एमन एकटी शिक्षा प्रतिष्ठान जेखाने श्रेणीते सबकिछु शिखिये देवा हय तोमादेर कोनो बाड़ीर काज देवा हय ना। ताहले शिक्षार्थी बंधुरा तोमादेरके कि करते हबे आज आमार ई अनलाइन क्लासे तोमादेरके अत्यंत मनोयोग सहकारे आमार साथे साथे এখানে এই শূন্যস্থান পূরণগুলো সবাইকে শিখে ফেলতে হবে কেমন। তাহলে চলো আমরা আবার আমাদের মূল পাঠে ফিরে যাই। তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় লিখেও নিতে পারো। শূন্যস্থান পূরণ বাংলাদেশের উত্তরাঞ্চলের ভূমি ড্যাশ বাংলাদেশের উত্তরাঞ্চলের ভূমি তাহলে কেমন। বাংলাদেশের উত্তরাঞ্চলের ভূমি উঁচু। আর কি জানো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ভূমি কেমন। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু। তাহলে আমাদের কি হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের ভূমি উঁচু। তোমরা কি বলতে পারবে বাংলাদেশের উত্তরাঞ্চলের ভূমি কেমন। আমি আবারও বলছি বাংলাদেশের উত্তরাঞ্চলের ভূমি উঁচু। আমাদের বেশি করে ড্যাশ লাগানো উচিত। তাহলে আমাদের বেশি করে কি লাগানো উচিত আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। বেশি করে গাছ লাগালে আমাদের আবহাওয়া ঠান্ডা থাকে। দেশে আমরা মিলেমিশে বাস করি। বন্ধুরা বলো তো দেখি আমরা কোথায় মিলেমিশে বাস করি আমরা বলতে পারবে। আচ্ছা আমি বলে দিচ্ছি পরিবারে আমরা মিলেমিশে বাস করি। আমরা কোথায় মিলেমিশে বাস করি পরিবারে আমরা মিলেমিশে বাস করি। ঘ একটি পরিবারে ছেলে ও মেয়ে শিশু সবাই ড্যাশ একটি পরিবারে ছেলে ও মেয়ে শিশু কেমন হওয়া উচিত। আমরা ছেলে মেয়ের কোনো পার্থক্য করব না ছেলে মেয়ে সবারই সমান অধিকার পাওয়া উচিত। তাহলে একটি পরিবারে ছেলে ও মেয়ে শিশু সবাই সমান। আবার শুনো একটি পরিবারে ছেলে ও মেয়ে শিশু সবাই সমান। মারমারা ড্যাশ পদ্ধতিতে চাষ করেন মারমারা ঝুম পদ্ধতিতে চাষ করেন। ঝুম পদ্ধতিটা কি তোমরা জানো পাহাড়ের ঢালে ঢালে খাঁজ কেটে কেটে যে চাষ করা হয় সেটাকেই ঝুম চাষ বলে। তাহলে পার্বত্য অঞ্চলের উপজাতি চাকমা মারমা এরা সবাই কি করে ঝুম পদ্ধতিতে চাষাবাদ করেন। মারমারা ঝুম পদ্ধতিতে চাষ করেন। তাহলে মারমারা কোন পদ্ধতিতে চাষ করেন মারমারা ঝুম পদ্ধতিতে চাষ করেন।
পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পরিবেশের মধ্যে দেশ রয়েছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, বৈচিত্র্য অর্থ ভিন্নতা। আমাদের বাংলাদেশের আবহাওয়া যেমন নাতিশীতোষ্ণ, কখনো গরম কখনো ঠান্ডা, আবার দেখো সাইবেরিয়াতে সব সময় ঠান্ডা পড়ে বরফ পড়ে, আবার মরুভূমির আবহাওয়া কিন্তু অত্যন্ত শুষ্ক। তাহলে এটাই বলা হচ্ছে যে পৃথিবীর এক এক অঞ্চলের এক এক রকম পরিবেশ, এই পরিবেশকে বৈচিত্র্য বলে। বৈচিত্র্য অর্থ ভিন্নতা। তাহলে আমরা কি শিখলাম? পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পরিবেশের মধ্যে দেশ রয়েছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি যে তোমরা ইতিমধ্যে শূন্যস্থান পূরণগুলো দেখে নিয়েছো এবং শিখিয়ে ফেলেছো। তারপরেও আমি তোমাদের উদ্দেশ্যে আর একবার করে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। বাংলাদেশের উত্তর অঞ্চলের ভূমি উঁচু, আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। দেশে আমরা মিলেমিশে বাস করি, পরিবারে আমরা মিলেমিশে বাস করি। একটি পরিবারে ছেলে ও মেয়ে শিশু সবাই দেশ। একটি পরিবারে ছেলে ও মেয়ে শিশু সবাই সমান। মারমারা জুম পদ্ধতিতে চাষ করেন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পরিবেশের মধ্যে দেশ রয়েছে। তাহলে বলো তো দেখি, তোমরা বলবে কিন্তু, এখন পারবে না? নিশ্চয় পারবে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি যে তোমরা এতক্ষণে সবাই শিখে নিয়েছো। তাহলে আজ আর নয়, আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো পড়া নিয়ে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।